রমজানের শেষ 15 দিন রাতে মেট্রো রেল চলবে 1 ঘন্টা বেশি 16 রোজা থেকে শুরু হবে এই চলাচল এছাড়া ইফতারের আগে এবং পরে পানির বোতল বহন করতে পারবেন যাত্রীরা দুপুরে রাজধানীর স্কাটন রোডে মেট্রো রেল কর্তৃপক্ষের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয় রমজান মাসে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো রেলের সময়সূচি পরিবর্তন করেছে ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল প্রথম 15 দিন চলবে আগের নিয়মে তবে 16 রোজা থেকে আসবে পরিবর্তন সাথে আরো 10টা যোগ করে দেন সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক জানান রমজানের শেষ 15 দিন মতিঝিল থেকে সবশেষ ট্রেনটি ছাড়বে রাত 9:40 মিনিটে এবং উত্তরা থেকে ছাড়া হবে রাত 9টায় এই 1 ঘন্টা বাড়তি সময়ে 12 মিনিট পর পর ট্রেন চলবে 10 বার অনেকে আসবেন ওই কেনাকাটার সাথে সাথে হয়তো একটু মেট্রোতে চড়বেন সেটার জন্য আমরা এটাকে 12 মিনিট করেছি আমরা যদি 12 মিনিট করে থাকি তাহলে ওই 1 ঘন্টাতে দুই পার থেকে পাঁচটা আরও 10টা ট্রেন বেশি চলবে যে চেঞ্জ করলাম এই চেঞ্জের জন্য এখানে আরও 6টা ট্রেন বাড়বে অর্থাৎ পিক আওয়ারে একটু সময় কমে আসছে 12 থেকে 8 চলে আসছে এছাড়া ইফতারের আগে ও পরে মেট্রো রেলে 250 মিলিমিটার পানির বোতল বহন করতে পারবেন যাত্রীরা ব্যবহৃত বোতল ফেলতে হবে নির্দিষ্ট ডাস্টবিনে তবে প্ল্যাটফর্ম ও ট্রেনের ভেতরে কোনো খাবার নেওয়া যাবে না ট্রেনের ভিতরে পানাহার করা নিষিদ্ধ কিন্তু ট্রেন চলাচল সময়ের ভিতরেই কিন্তু ইফতারের সময় হবে সেটা মাথায় রেখে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে 250 ml এর যে বোতল ওই সময় যারা ট্রেনে থাকবেন অথবা যদি আমাদের পেইড এরিয়ার ভিতরে থাকেন তারা বোতলটা বহন করতে পারবেন বরাবরের মতো সাপ্তাহিক বন্ধ শুক্রবার তবে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল আইরিন খাতুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা